ভবানীপুর উপনির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আনন্দে উল্লাসে ফেটে পড়েছে গোটা রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকরা। এই খুশির আনন্দে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন এক্সকেএলও লিঙ্কম্যান ডেমোক্রেটিক অর্গানাইজেশন। সোমবার ময়নাগুড়ি রথের হাট সংলগ্ন দাড়িকামারি এলাকায় একটি বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয় শুভেচ্ছা জানান তারা। সোমবার ময়নাগুড়ি দাড়িকামারি এলাকা থেকে এক্সকেএলও লিঙ্কম্যান ডেমোক্রেটিক অর্গানাইজেশনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। এর পাশাপাশি এদিন তারা বলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রাক্তন কেএলও এবং লিঙ্কম্যানরা বহুদিন থেকেই করে আসছেন। লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচনেও শাসক দলের সমর্থনে কাজ করেছেন তারা, এমনকি আগামীতেও করবেন বলে জানানো হয় সংগঠন থেকে। এদিন এই শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কেএলও তথা এক্স কেএলও লিঙ্কম্যান ডেমোক্রেটিক অর্গানাইজেশনের সভাপতি টম অধিকারী, অবিনাশ রায়, প্রাণেশ রায়, অবিনাশ রায় সহ প্রমুখরা। আমার কর্মসূচি হচ্ছে, আমরা তো দীর্ঘদিন ধরিয়ায় বর্তমানের যে সরকার, মা মাটি মানুষের যে সরকার, যে দিদির সরকার, এই দিদির সরকার তো আমার জাতির দরদি একটা সরকার, এটা দীর্ঘদিন ধরে আমরা সমর্থন করি। এর আগে যে ভোট ছিল সেই ভোটও তো আমার কেন্দ্র কমিটির তরফ থাকি খালি নহে, আমার ব্লক কমিটি থাকি শুরু করি সমস্ত কমিটিগুলায় এটিএমসি জিতিবার জন্য বহুত চেষ্টা করা হয়েছিল, প্রচার চালা হয়েছিল, কিন্তু কোনো কারণে আমরা হয়তো সেদিন আমার এটা কিনা জিতে দিবার পারি নাই। কিন্তু এইবার দিদির যে ভবানীপুরের যে একটা জয়ী, যেটা বিরাট ব্যবধানে জয়ী, তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা দিদি আমার এক্সকেলো ডেমোক্রেটিক অর্গানাইজেশনের পক্ষ থাকিয়া শুভেচ্ছা আরও শতকোটি প্রণাম। তার সাথে সাথে আরও যে কয়েকটা উপনির্বাচন আছে, যেই উপনির্বাচনে দিনহাটায় উদয়নবাবু দাঁড়াইছেন, ইমাক জিতিয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা করেছি এবং চেষ্টা জারি রাখিছি। তার সাথে সাথে যে শারদীয় শুভেচ্ছা সেটাও আগাম আমরা জানাছি দিদি। যেহেতু আমরা এই দীর্ঘদিনের সঙ্গী বা আমরা দীর্ঘদিন থাকিয়া এই মা মাটি মানুষের সরকারক সমর্থন করি, ওবার গেলে প্রায় আমরা যেই সময় জেল হচ্ছিনি সেই সময় দিদি একবার সিঙ্গুরের কাণ্ড নিয়ে অনশনত বসছিল, সেই আমল থেকে আমরা টিএমসি সাপোর্ট করি। যাই হোক, কালক্রমে আস্তে আস্তে দিদি মুখ্যমন্ত্রী পদত আসিল, আমাক জেলে আমরা জেল খাইছিনি, এলাক জেল থেকে ধীরে ধীরে মুক্তি দিল, তার সাথে সাথে জেলা সোগায় আমরা বাইর হয়ে আসিনি। আমার আবেদন নিবেদনের মাধ্যমত দিদি আদি আমাক হাজারেরও বেশি চেংড়ার চাকরি দিছে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে, তার সাথে সাথে আমার যে কামতাবুড়ি ভাষা একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশী উন্নয়ন পর্ষদ, রাজবংশী কালচারাল একাডেমি অনেক কিছু তৈরি করে দিছেন। এলার জন্যে আমরা খুবই আনন্দিত, খুশি, এবং আমরা